युग सर्व युग सारे हरि नाम संकीर्तन अगो जहते प्रचार अगो जहते प्रचार चारटी युग सत्य त्रेता द्वापर कलि এই চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে এই কলিযুগ। কেন শ্রেষ্ঠ বলছেন? চার যুগের মধ্যে কলিকে কেন শ্রেষ্ঠ বলছেন? তার কারণ আছে। বলেন যেটা অন্য কোন যুগে হয়, যেটা সত্য যুগে হয়নি, যেটা ত্রেতা যুগে হয়নি, যেটা দ্বাপর যুগে হয়নি, সেটা হয়েছে এই কলিযুগ। কি হয়েছে বাবা কলিযুগে? না হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। এই যে মধুমাতা হরি নাম জীবের ঘরে ঘরে প্রচার হয়েছে, শুধুমাত্র হরি নাম বললে আমার যদি গৌর গোবিন্দকে লাভ করা যায়। শাস্ত্রে বললে একবার কৃষ্ণ নামে যত পাপে হরে জীবের সাধ্য নেই তত পাপে করে, জীবের সাধ্য নেই তত পাপে করে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। তবে সেই কৃষ্ণ নামটা কেমন হতে হবে বাবা? সারাদিন তো আমরা কৃষ্ণ নাম করছি, কিন্তু তথাপিও কেন পুণ্য অর্জন হচ্ছে না? আমরা যে ভগবানকে ভালোবাসি, এই ভালোবাসার পিছনে আমাদের উদ্দেশ্য আছে, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, লোভ লালসা আছে। আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য, নিঃস্বার্থে কেউ আমরা ভগবানকে ভালোবাসি না, তাই তো তার কৃপা আমরা লাভ করতে পারি। শাস্ত্রে বললেন কলিযুগে এত সহজ উপায় দিলেন, শুধুমাত্র হরি নাম কর, কৃত্তি যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতে মোক্ষ তা পরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। সত্য যুগে কি ছিল? ধ্যান তপস্যা। ত্রেতা যুগে যাগ যজ্ঞ, দ্বাপর যুগে পূজা অর্চনা। আর কলিতে শুধুমাত্র হরি নাম। এত সহজ উপায় দিয়েছে বলেই তো আমরা সহজে হরি নাম গ্রহণ করি না। দেখবেন এই জগতে ছেলে মেয়েদের যদি বলা হয় যে বাবা একটা হিন্দি গান গাও, সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। যদি বলা হয় বাবা একটা বাংলা গান করতো, গানটা গেয়ে দেবে। কিন্তু যদি আপনি বলেন যে বাবা একটু হরি নামটা করতো শুনি, দেখবেন এই ষোলো নাম বত্রিশ অক্ষর ওই যে হরি নাম মহামন্ত্র, এই নাম কিন্তু সে পরপর পরপর বলতে পারবে না। কিন্তু হিন্দি গান বলুন, ইংলিশ গান বলুন, সব গিয়ে দিয়ে অতি সহজে নিতে চাই না। আমার নিত্যানন্দ প্রভুকে গৌর হরি বলছে, দাদা তুমি জীবের ঘরে ঘরে হরি নাম প্রচার কর। বলছে গৌর হরি যে দাদা তুমি সবার দ্বারে দ্বারে হরি নাম প্রচার কর। নিত্যানন্দ প্রভু বলছে জানিস ভাই, কলি হত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু এরা সহজে হরি নাম নিতে চায় না। এদের কাছে হরি নামটা যেন মনে হয় একটা তিতো। নিত্যানন্দ প্রভুর কথা শুনে গৌর হরি বলছে, দাদা আমি জানি কলির জীব সব কিছু তাড়াতাড়ি নেবে, কিন্তু হরি নাম এরা নেবে না। কিন্তু দাদা তবু তোমায় আমি বলবো, হাল ছাড়লে তো হবে না দাদা। যদি গ্রহণ করে তুমি তাকে দেবে, যে গ্রহণ না করবে তুমি তাকেও দেবে। ও দাদা যদি তাতেও গ্রহণ না করে, আমি তোমাকে বলে দিই তুমি শোনো। দেখুন মা কেমন দয়াল আমার গৌর হরি, তিনি কি বলছেন যে হরি নাম তুমি দেবে, যদি গ্রহণ নাও করে তাও দেবে। কিভাবে দেবে শোনো তাহলে। যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে। পাছে তাহা চলনি ধরে
হাতে ধরে নাম প্রচার করবে তাতেও যদি না নেয় তখন কি করবে শোনো দাদা ও গো পাছে তাহার চরণ ধরে এই হরি না বিলাই ये हो दिना बिलाई बे दादा को ये हो दिना बिलाई चोर के छाड़े साधु के बांध में पोती को लगाए फांसी हाय रे कलयुग तेरी तमाशा दुख लगे और हस আমাদের অবস্থা তা কেমন মা কলি হত জীবের কেমন অবস্থা সেটা তুলে ধরেছে রাম ভক্ত তুলসীদাস রামচরিত ত্রেতা যুগে আর ঘটছে কলি যুগে কি বলছি সচ্চ কাহে তোমারে লাঠা এই কলি যুগে যদি কেউ সৎ পথে চলে সত্য কথা বলে তাকে কিন্তু বাবা পদে পদে আঘাত পেতে হয় আপনি দেখছেন আপনারই সামনে কেউ কাউকে খুন করছে আপনি নিজে চোখে দেখছেন কিন্তু দেখেও আপনি সত্যি কথাটা বলতে পাচ্ছেন না সত্যি কথা বললেই বিপদ এই জগৎ মাঝে মিথ্যা ছিয়ে রেখেছে শুধু কি মিথ্যা অত্যাচার অনাচার ব্যভিচার দুরাচার পাপাচার এই জগৎটাকে ছিয়ে রেখেছে সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কেউ সম্মান করে না ভক্তি করে না মাতা পিতাকে ভালোবাসে না এই কলি হত জি আর কি বললেন বললেন গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায় গৌরস মানে কি গরুর দুধ জানারা গোয়ালা কাঁধে করে দুধের বাঁক নিয়ে সকল জীবের ঘরে ঘরে গিয়ে দুধ বিক্রি করে অলিতে গলিতে গিয়ে বিক্রি করে পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে কি বাবা এখন না হয় হয় গাড়ি ঘোড়া হয়েছে আগেকার সময় কি করত কাঁধে করে দুধের বাঁক নিয়ে সকলের পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করত বলুন তো মা সেই দুধ কি সবাই কিনে খেত খাই কি সেই দিনের কথা বাদ দিলাম এখন তো সবাই ঘরে ঘরে দুধ বিক্রি করছে ঘরে ঘরে গিয়ে সাইকেলে হোক মোটরসাইকেলে করে হোক সকলে দারে দারে গিয়ে দুধ দিয়ে আসছে কিন্তু সেই দুধ কি সবাই খাচ্ছে কিনে খাচ্ছে সবাই কিনে খায় দুধ না সবাই খায় না কিন্তু কোন ব্যক্তি যদি বসে বসে মদ বিক্রি করে তাকে কিন্তু পাড়ায় পাড়ায় আসতে হয় না বাবা তাকে অলিতে গলিতে আসতে হয় না সবার দারে দারে যেতে হয় না বরঞ্চ দেখা যায় এখান থেকে যদি 50 কিলোমিটারও দূরে হয় যদি কোনো গুহার মধ্যে হয় সেখানেই ভিড় পড়ে যায় তাকে পাড়ায় পাড়ায় আসা লাগে
বললেন গাভী কো দহি কুত্তা গোপালে বাছুরি রহে যায় ভোক। আমরা কি করি গাভীর দুধটাকে দহন করে নিয়ে বাছুরকে অনাহারে রেখে সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, বাড়িতে বিদেশি কুকুর পুষি। এক একটা কুকুরের দাম 50,000 1,00,000। সেই কুকুরের যাতে খাওয়ার কোনো ত্রুটি না হয় তার জন্য রীতিমতো মাইনে করে লোক রেখে দেয়া হয়। কুকুরটাকে মাঝে মধ্যে বাইরে নিয়ে যেতে হবে হাওয়া খাওয়াতে, তারপরে ঠিকমতো ডাক্তার দেখাতে হবে, তার পরিচর্যা করতে হবে। মনে করুন বাবা, একটা কুকুরের পিছনে যদি বছরে 2,00,000-3,00,000 টাকা খরচ হয়, দেখবেন এক মায়ের 5টি পুত্র সন্তান। অবশেষে যখন মা বৃদ্ধ হয় সেই মায়ের জায়গা কোথায় হয়? ওই বৃদ্ধাশ্রম। শাস্ত্রে বললেন তুমি তোমার মাতা পিতাকে ভালোবাসো না, মাতা পিতাকে তুমি খেতে দাও না, তুমি বাড়িতে বিদেশি কুকুর পুষছো, তাহলে তোমার মানসিকতাটাও ওই কুকুরের মতোই হবে। নিজের মাতা পিতাকে ভালোবাসতে শেখো। যে মা রাত দিন এক করে তোমাকে মানুষ করেছে, এই তো কলি হতজীবীর অবস্থা। বললেন সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভোখা। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে কি খাওয়াতে কি খাওয়াবো এই নিয়ে সারাদিন চিন্তায় থাকি আমরা, কিন্তু নিজের মাতা পিতাকে আমরা খেতে দিই না। অনেকের বাড়িতে দেখা যায় যে মায়ের 5টি পুত্র হোক বা 2টি সন্তানই হোক, সেই মাতা পিতা সন্তানদের অশান্তি ঝগড়া গন্ডগোল দেখে তাদের বলে বাবা তোরা সুখে থাক, আমার চিন্তা করতে হবে না। সেই মাতা পিতা পরের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। কার জন্য ভাবছো তুমি, কার চিন্তা করছো তুমি? এই জগতে কেউ কারো নয়, এসেছো একা যাবে একা। শাস্ত্রে বলি কাতব পত্তা কস্তে পুত্র সশরায় মতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদবত অতিশয় চাপ। পদ্মপাতা দেখেছেন মা? পদ্মপাতার উপরে যদি জল থাকে দেখবেন টলমল টলমল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। যদি কখনো পড়ে যায় ওই পাতার উপরে জলের কি কোনো দাগ থাকে? দেখা যায়। শাস্ত্রে বললেন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে, কখন চলে যাবে কেউ জানে না। তো যখন এই প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে, যাদের জন্য আপনি রাত দিন এক করে খাটছেন, যাদের জন্য ভাবছেন, যাদের চিন্তা করছেন, নিজে না খেয়ে যাদেরকে খাওয়াচ্ছেন, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ লাগবে না। হরি বল হরি বল। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে, তার চিন্তা করতে হবে না। তুমি এসেছো সাধের কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, সময় চলে গেলে আর পাবে না। একবার ভেবে দেখো কি তোমার আসল পরিচয়। আমাদের আসল পরিচয়টা কি বাবা? এখানে আমরা যত ভক্ত আছি সবার কিন্তু আলাদা আলাদা পরিচয় আছে, কিন্তু সেই পরিচয়টা আসল নয় বাবা। আসল পরিচয় কি? সর্বগোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী তিনি ছিলেন জমিদার। হঠাৎ একদিন তার মনে প্রশ্ন জাগলো যে এই পৃথিবীতে সবই তো আমার, আমি কার? সবই তো আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, স্বামী আমার, বাড়ি আমার, টাকা আমার, আমি কার? হরি বল। যখনই মনে এই প্রশ্ন জেগেছে সনাতন গোস্বামী এই প্রশ্নের উত্তর জানবার জন্য সব কিছু ত্যাগ করে একটা কম্বল সঙ্গে করে নিয়ে পথে নেমে গেলেন। তিনি মনে মনে চিন্তা করছেন যে কোথায় যাব, কার কাছে যাব, এই উত্তরটা জানতে পারবো। তিনি পথের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ সন্ধান পেলেন যে মহাপ্রভু তিনি নাকি কাশীধামে আছেন।
বিলম্ব না করে বাবা সেই কাশী ধামে চললেন সনাতন গোস্বামী। কাশী ধামে পৌঁছে যেখানে গৌরহরি বসে আছেন ছুটে গিয়ে তার চরণে আছাড় খেয়ে পড়েছে, গৌরহরি গৌরহরি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমার বলতে যা কিছু ছিল সব কিছু ত্যাগ করেছি শুধু একটা প্রশ্নের উত্তর জানার জন্য, বলো না দয়াময়, এই পৃথিবীতে সবই তো আমার কিন্তু আমি কার, কে আমার, কে আমায় ভালোবাসে, কে আমার চিন্তা করে, কে আমায় ভাবে। গৌরহরি বলছে তোমার প্রশ্নের উত্তর দেবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো প্রভু। সনাতন, যে মানুষ সব কিছু ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা রয়েছে কেন? ও সনাতন, কম্বলের মায়া কি ছাড়তে পারোনি? যেই না বলা বাবা, ঘর থেকে পথে বাড়ি পথের ধারে এক ভিখারীকে সেই কম্বলটা দান করে শূন্য হাতে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। গৌরহরি, আমার বলতে যা কিছু ছিল সর্বস্ব ত্যাগ করেছি, এবার তো তুমি বলে দাও আমি কে, কি আমার পরিচয়। গৌরহরি বললেন শোনো সনাতন, শুধু তুমি একা নও, এই জগতে যত জীব আছে সকলের একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য পরিচয় আমাদের, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস, এটা হচ্ছে বাবা আসল পরিচয়। আমরা জাত নিয়ে মারামারি কাটাকাটি করি, দেখবেন অনেকে অহংকার করে, আমি ব্রাহ্মণ, আমি উঁচু জাত ও নিচু জাত, ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হওয়া যায় না, শাস্ত্রে বললেন ব্রাহ্মণ বললেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের মধ্যে নটা গুণ থাকার দরকার হয়। ব্রাহ্মণের গলায় যে পরিতে থাকে তার মধ্যে থাকে নটা সুতো, অর্থাৎ তার মধ্যে নটা গুণ থাকতে হবে, সম দম তপ সূচ খান্তি আর্যবাদ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকাম, এই নটা গুণ তোমার মধ্যে থাকলে তবেই তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ আপনিও হতে পারেন আমিও হতে পারি, যদি তোমার মধ্যে সেই ব্রহ্মত্ব জ্ঞান থাকে। শাস্ত্রে বললেন জন্মে জায়তে শূদ্র, জন্ম যখন হয় তখন সে হয় শূদ্র, আর সংস্কারে না দ্বিজ, মানে যখন তোমার উপনয়ন হবে তখন তুমি হবে দ্বিজ। শাস্ত্র কি বললেন? বেদ পাঠে বিপ্র, মানে যারা বেদ পাঠ করে তারা কিন্তু ব্রাহ্মণ নয় মা, যারা বেদ অধ্যয়ন করে তারা কিন্তু ব্রাহ্মণ নয়, তারা হচ্ছে বিপ্র। আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ, যাদের ব্রহ্মত্ব জ্ঞান আছে সেই হচ্ছে ব্রাহ্মণ। জাত নিয়ে মারামারি কাটাকাটি করে লাভ নেই, স্বয়ং মহাপ্রভু যে হরিদাস মুসলমান কোলে জন্ম নিয়েছিলেন সেই হরিদাসকে কোলে করে নিয়ে পুরী ধামে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন, তিনি প্রমাণ করে দিয়েছিলেন জন্ম হোক যথা তথা কর্ম করো ভাল ভাল। তাই মাগো, মনের থেকে অহংকারটা দূর করতে হবে, হিংসাটাকে দূর করতে হবে। এখানে যত ভক্ত আছে একটু বুকে হাত দিয়ে বলুন তো কার মনে হিংসা নেই, কার মনে হিংসা নেই একটু বুকে হাত দিয়ে বলুন যে আমার মনে হিংসা নেই। কারোর যদি দোতলা তিনতলা বাড়ি হয় পাশের জনের একটু হিংসা হয়, ওর তিনতলা বাড়ি হলো আমার কিচ্ছু হলো, মনে করুন দুইজন দাঁড়িয়ে আছে
একজন হয়তো বলল যে একজনের প্রশংসা করলো, খুব প্রশংসা করলো, পাশের জনের কিন্তু রাগ হবে যে শুধু ওর প্রশংসা করছে আমার কিছু বলছে না। তাহলে এই যে হিংসা, হিংসা ছিল কার মহাভারতে? দুর্যোধনে হিংসা ছিল কার? অন্ধ ধৃতরাষ্ট্রে। যার মধ্যে হিংসা থাকবে সেখানে ভগবান থাকবে না। হিংসাটাকে আগে দূর করতে হবে, তবেই তুমি ভক্তি জগতে প্রবেশ করতে পারবে। কিন্তু আমাদের মধ্যে তো হিংসা পরিপূর্ণ ভাব, আমাদের মধ্যে অহংকার পরিপূর্ণ। শাস্ত্রে বললেন চারি মেয়েদের সরদর্শন পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভরে বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কি বা কাজ। একটা অন্ধ ব্যক্তির সামনে যদি আপনি আয়না ধরেন সেই অন্ধ ব্যক্তি তার মুখ দেখতে পাবে? তাহলে একটা অন্ধ ব্যক্তির কাছে আয়নার কোনো প্রয়োজন বা কোনো মূল্য নেই, তাই তো? ঠিক তদ্রূপ তুমি অনেক শাস্ত্র শিখেছো, অনেক জ্ঞান অর্জন করেছো, কিন্তু তোমার মধ্যে যদি কিঞ্চিৎ অহংকার থাকে তাহলে কিন্তু তোমার ওই বিদ্যা অধ্যয়ন অন্ধের সমতুল্য, বৃথা তোমার অধ্যয়ন, কোনো লাভ হবে না যদি তোমার মধ্যে অহংকার হয়ে যায়। কিন্তু তোমার মধ্যে যদি দীনতা থাকে, বাবা মনে করুন আপনার বিদ্যা বুদ্ধি নেই, আপনার কোনো জ্ঞান নেই কিন্তু ভক্তি আছে, যদি আপনার মধ্যে ভক্তি থাকে, শাস্ত্রে বললেন বেদ বিদ্যাহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দে তে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি কর তরে। তাই আজ বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বললেন হে জি, যার হাতে যতটুকু সময় আছে সদ্গুরু চরণ আশ্রয় করে একবার দুটি বাহু তুলে তার নাম করো, হরি নাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। এ তৃণভুবনে আনন্দে ভরিল, এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি বলছেন রতি মতি হল না গো, রতি মতি হল না গো, এমন দয়াল গৌর অবতারে, এমন অবয় গৌর অবতারে, আমার মানব জন সফল হলো, আমার মানব জন সফল হলো, জনিতাই জয় গৌর। এত সময় আমরা গৌর কথা শ্রবণ করলাম, লীলা পরিবেশনের আগে একটা কথা বলবো। আপনারা নিশ্চয়ই জানেন এই যে এত বড় মহোৎসব, এত বড় হরিবাসর, এত অগণিত ভক্তের আগমন, এ তো কখনো একার দ্বারা সম্ভব নয়। তাই দেখুন আস্তে আস্তে কথা না, বসতে দিন, একটু বসতে দিন না, বসতে দিন। ওমা যদি গোবিন্দ সেবার জন্য আপনারা দান করতে পারেন, এই দান বৃথা হবে না।
জানবেন একটা কথা, দান বহু রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কত রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান এই যে গোবিন্দ সেবার করে দান। সঠিক পাত্রে দান করতে হবে। বললেন সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান, তিন রকমের দান। তামসিক দানটা কেমন? দান অনেক রকম, আমার দিকে তাকান। এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে 500 টাকা দিল। কেন দিল? না বন্ধু উপকার করেছে তাই 500 টাকা দিল মদ খাবার জন্য। দেয় না অনেকে, এটাও দান। কিন্তু এই দান যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। এটাকে বলা হয় তামসিক দান। আর রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করলেন। মন দিয়ে শুনবেন কথাগুলো, 50,000 টাকা আপনি দিলেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা বাসনা আছে, আমি যখনই ওই হরিবাসরে যাব বড় চেয়ারটা আমাকে দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে, সবাই আমাকে মাথায় করে নিয়ে নাচবে, আমার যশ খ্যাতি অর্জন হবে। হ্যাঁ, এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, 50,000 টাকা দিয়েছি, সবাই আমাকে মাথায় করে রাখবে, এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ দান করে সেই দানও কিন্তু বৃথা। ওই দানই হবে কিন্তু ফল জিরো। আর কি বললেন? সাত্ত্বিক দানটা কেমন? আপনি 10 টাকায় দেন আর 10,000 টাকায় দেন আর 10,00,000 টাকায় দেন, যতটুকু দান করবেন। আজকাল হরিভাষক তো এখন বর্তমান কম্পিটিশনের হয়েছে, বর্তমানে হরিভাষকটা কম্পিটিশনে চলছে। অমুক গ্রামের লোক যদি 5,00,000 টাকা খরচ করে হরিনাম দেয়, আমাদের গ্রামে 10,00,000 টাকা খরচ করে দেখিয়ে দেবে। অনেকে বলে দেখবেন, এই ওরা 5,00,000 টাকা খরচ করেছে, আমরা 10,00,000 টাকা খরচ করবো, কেন ওদেরকে দেখাবো? কোনো লাভ নেই, ওই যোগ্যই হবে, কাজের কাজ কিছু হবে। আপনি যতটুকুই দেন, যতটুকু দেবেন প্রভুর চরণে, হে প্রভু তোমার কাছে আমার নিবেদন, তুমি তো আমায় দিয়েছো প্রভু, আমি তো তোমায় দিতে পারি, তাই আমি যতটুকু তোমায় দিলাম যেন তোমার সেবায় লাগে। শুধু এইটুকু উদ্দেশ্য থাকতে হবে। ভগবান বললেন আমি বাঞ্ছা কল্পতর, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভক্ত যদি ভালোবেসে আমায় কিছু দেয়। ভগবান বিদুরের ঘরে কলার খোসা সেবা করেছিল, কেন মা? সে কলার খোসা কেন খেলে? তার মধ্যে ছিল ভক্তি, তার মধ্যে ছিল ভালোবাসা। আপনি 100 টাকা গোবিন্দ সেবায় দিয়ে বললেন, অনেকে দেখবেন কিন্তু নিয়ার হাতে দিয়ে বলে যে এই 100 টাকা দিলাম, যদি আমার ছেলে এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে সামনের বছর 500 টাকা দিয়ে যাবে। তার মানে কি? 100 টাকা দিয়ে বায়না করে রাখলাম ভগবানের কাছে, এই দিলাম 100 টাকা, যদি ছেলে পাশ করে তবে দেব আর না হলে দেব না। কেন এরকম মানসিকতা আমাদের কেন হবে? কেন চাইবো তার কাছে? শুধু ভগবানের কাছে প্রার্থনা করো, হে দয়াময় আমি কোনো কিছু চাই না, তোমার সংসার তোমার চরণে সঁপে দিয়েছি, তুমি যেভাবে নিয়ে যাবে আমি সেইভাবেই যাব, আর যতটুকু দিয়েছি তোমায় কৃপা করে তুমি গ্রহণ করো, তোমার কাছে আমি আর কিছু চাই না। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে বাবা, হরিদাস ঠাকুর বলছে প্রভু আমার অঙ্গে যত আঘাতই পড়ুক না কেন, আমার কারণে তুমি যেন কষ্ট পেও না। কোনদিন আমরা বলি কখনো ভগবানকে যখন বাড়িতে সেবা দেন কখনো বলেন যে হে ভগবান তুমি কোথায় আছো জানি না, তবে তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। আমরা বলি আমাকে ভালো রাখ, আমার সংসার ভালো রাখ, আমার ছেলে মেয়েকে সুখে রাখ,
কখনো বলি না হে প্রভু তুমি ভালো থাকো। কে বলে যারা প্রভুকে মনে প্রাণে ভালোবাসে, যারা গোবিন্দ ছাড়া আর জানে না, যারা কৃষ্ণ সুখে সুখী কৃষ্ণ দুঃখে দুঃখী। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাপুকের আঘাত পড়ছে, হরিদাস বলছে দয়াময় আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করছি, তুমি তো করুণাময়, তুমি যেন কষ্ট পেও না দয়াময়। কি বলছি, হরি আমার মানস সন্তাপনাশিতে, সন্তাপ আমার তাপ, আমার জ্বালা, আমার দুঃখ, ইথে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ হয় আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে সুখে থাক তুমি সুখমাশিতে, যদি তব দুঃখ আমার মানুষ সন্তাপনাশিতে, ইথে যদি তব দুঃখ তাই সবার কাছে আমার বিনীত নিবেদন, এই মহতী হরিবাসরের জন্য, আমার গোবিন্দ সেবার জন্য, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনাদেরই মন্দির, তাই যদি কেউ মন্দিরে দান করতে চান, যদি কেউ বেশি দান করতে চান, এমন বড় মন সহৃদয় ব্যক্তি যদি কেউ থাকেন, আমি আজরা মাত্রই শুনতে পাচ্ছি এখানে অনেকেই মাইকে শুনতে পাচ্ছি যে অনেকে দান করছে 500 টাকা 5000 টাকা, তো এইভাবে যদি আপনারা দান করেন, এই দান মনে করবেন না যে আমার কমে যাবে, আপনি যার উদ্দেশ্যে দান করছেন, যিনি আপনাকে পরিচালনা করছে আপনি তাকে দান করছেন, আপনার এই দান বৃথা হবে না, এর দ্বিগুণ ফল আপনি পাবেন। তবে একটা কথা, তার কাছে চাইবেন না, শুধু তার চরণে দান করবেন। জয় নিতাই জয় গৌর। কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে, আপনারা কেউ কিন্তু বঞ্চিত করবেন না, সবাই প্রাণ ভরে ভক্ত হস্তে আমার রাধা গোবিন্দ সেবা, গৌর গোবিন্দ সেবা এবং সেই সঙ্গে অগণিত ভক্তের সেবার ব্যবস্থা, সাধু সঙ্গ আর ভক্ত সেবা, এ কিন্তু অল্প ভাগ্যের কথা নয় মা, আপনারা যতটুকু দান করবেন বাবা এই দান কিন্তু ভক্ত সেবাই লাগবে, তাই এই বৈষ্ণব সেবার জন্য সবাই দান করুক এবং গোবিন্দ সেবার জন্য জানিতা।